নতুন একটা দিন আর একদম নতুন একটা ভিডিও। তো আজকে যে ভিডিওটা শ্যুট করার জন্য আমি এসে পড়েছি অলরেডি পার্ক স্ট্রিটে, সেই ভিডিওটা মানে আজকে বুফে হবে গাইস, বুফে। আর বুফে মানেই হচ্ছে আমরা কবজি ডুবিয়ে খাবো। ওকে, তো আজকে যে ভিডিওটা মানে বুফে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তার ভিডিও কিন্তু এখন অবধি ইউটিউবে নেই, মানে ফার্স্ট অন ইউটিউব, তাও বং ফুড ক্রেভার্স চ্যানেলে। তো যারা আমাকে চেনো না তাদের জন্য আমি দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। এরকমই নতুন নতুন এক্সক্লুসিভ আর ফাটাফাটি মাউথ ওয়াটারিং, মানে ফাটাফাটি হবে কি না এখনও জানি না, ফাটাফাটি বুফে ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে ডেফিনেটলি জানাবে। তো আজকের ভিডিওটার জন্য আমি সাংঘাতিকভাবে এক্সাইটেড। এক তো হচ্ছে আজকে সানডে, আর সানডে মানেই ভালো ভালো খাবার দাবার, আর সেকেন্ড হচ্ছে আমার বেশ পছন্দের একটা জায়গায় আজকে বুফে খেতে চলেছি, মানে জায়গাটার একটা ব্রাঞ্চ অলরেডি কলকাতায় রয়েছে পার্ক সার্কাস এরিয়াতে। অলরেডি তোমরা টাইটেল দেখেছো, আমরা এখন আছি ওয়াহ জানাবে, মানে ওয়াহ জানাবের কাছে গিয়ে পৌঁছবো, এখনও যাইনি। তো ওয়াহ জানাবের যেটা ফেমাস সেটা হচ্ছে কাবাব গাইস, কাবাব বিরিয়ানি এসব তো রয়েছে। তো যেহেতু আজকের দিনটা খুব স্পেশাল, মানে আজকের ভিডিওটা খুব স্পেশাল এই কারণেই বললাম, এক তো হচ্ছে সানডে ছুটির দিন ফাটাফাটি মুড, আর সেকেন্ড হচ্ছে আজকে ইন্ডিয়ান খাবো গাইস, আমার ফেভারিট, আর সেই বুফেতে থাকবে গেস হোয়াট, বিরিয়ানি। বিরিয়ানি মানে বিরিয়ানি বুফেতে, এটা ভাবলেই তো একটা ফাটাফাটি এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করে, তোমাদের মধ্যেও যদি সেম হয়ে থাকে, মানে বিরিয়ানির নাম শুনলেই যদি তোমাদের লোভ হয়, মুখে জল চলে আসে, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো চলো আর বেশি কথা বলবো না, জায়গাটা কোথায় আগে তোমাদের বলে দিই। ওকে, তো জায়গাটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট, 54 মির্জা গালিব স্ট্রিট। তো তোমরা যারা চিনতে পারবে না, এসপ্যারের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে নেমে যে কাউকে মির্জা গালিব স্ট্রিটটা কোন দিকে বললেই দেখিয়ে দেবে, এবং সেখান থেকে 54 নম্বর, 54 নম্বর মির্জা গালিব স্ট্রিটেই হচ্ছে রেস্টুরেন্টটা। আর তাও আমি ডেসক্রিপশানে এদের ফোন নাম্বার দিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বলে যাওয়া যাক। বুফেটা কিন্তু অনলি সানডেতেই অ্যাভেলেবল, তবে ঢুকে খাবারের স্মেল আর অ্যাম্বিয়েন্স দেখে আমি তো প্রথমেই ফিদা। তো মোটামুটি কী কী আইটেম আছে তার স্টার্টার আইটেমগুলো আমরা প্লেটে নিয়ে নিয়েছি, অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু ভাই একটা রয়্যাল রয়্যাল লুক আছে ভাই, ঠিক আছে। তো স্টার্টারে প্রথম আইটেম রয়েছে স্যুপ, এখানে দুটো স্যুপ রয়েছে, এখানে রয়েছে চিকেনের চাংস, কিন্তু আলাদা করে রাখা থাকবে, সেগুলো তোমাদের নিয়ে নিতে হবে। আর আমরা যে স্যুপটা নিয়েছি, যেহেতু আমার খুব একটা স্যুপ পছন্দ না, তাই লেমন কোরিয়েন্ডার স্যুপ, এখানে সুইট অ্যান্ড সাওয়ার স্যুপও রয়েছে, তোমরা নিতে পারো। তো চলো টেস্ট করে দেখি, কনসিস্টেন্সি কিন্তু বেশ ঠিক, দারুণ 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 স্যুপটা প্রথমেই বাজিমাত করে দিয়েছে। এক তো হচ্ছে ফাটাফাটি একদম পারফেক্ট কনসিস্টেন্সি, তারপরে হচ্ছে করিয়েন্ডার লিভসের একটা একেবারে ফ্রেশ স্মেল, তার সাথে হালকা একটু সাওয়ারনেস ওই লেবুটার জন্য, এবং চিকেনের চাংস, তার সাথে কিন্তু এগ হোয়াইটসও রয়েছে। আহা, এখানে রয়েছে মোমো, যেটা কিনা বিফ মোমো, একেবারে ভাই দেখো, জাস্ট মোমোটা দেখো, একেবারে ভেতরে পুর কিন্তু একেবারে ঠাসা রয়েছে, মানে এরকম মোমো জেনারেলি বুফেতে আমার মনে হয় না খুব একটা পাওয়া যায়। তার সাথে যেটা রয়েছে, মকটেল নেই কোনো, এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আমরা থামস আপ নিয়েছি, তোমরা স্প্রাইট, সেভেন আপ অনেক কিছু পাবে। তো প্রথম যে আইটেমটা ট্রাই করব, এটা একটা ফিশ আইটেম, এটার নাম হচ্ছে ক্র্যাকল ফিশ, আর এটা কিন্তু পুরো ভেটকি মাছের তৈরি, আর একেবারে পাতলা একটা কোটিং রয়েছে দেখো, আর ভেতরে কিছু ধনে পাতা এ সমস্ত কিছু দিয়ে, পুদিনা পাতা ধনে পাতা দিয়ে মনে হচ্ছে এটা ম্যারিনেট করা ছিল। মাছের একটা পাতলা ফিলেকে ব্রেড দিয়ে সেটাকে কোটিং করা, তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভাজা হয়েছে,
ব্যাপারটা কিন্তু ফাটাফাটি খেতে, মানে বুফেতে এরকম একেবারে ফিশ ফ্রাই স্টাইলের খেতে, ভেটকির যে নিজস্ব স্মেল সেটাও আসছে, তার সাথে কোটিংটা একেবারে ক্রাঞ্চি, দারুণ লাগলো। মানে তোমরা ইজিলি 10-15 পিস মেরে দিও, ঠিক আছে, কারণ এটা সেরা খেতে। এখনও চিকেনের আইটেমে আসেনি, দেখা যাক। তবে ফার্স্টে কিন্তু এটা জাস্ট, তো এই হচ্ছে বিফ মোমো। মোমোটা কিন্তু সাইজটা বেশ ভালো এবং ভেতরে পুর কতটা রয়েছে একবার দেখাই তোমাদের। পাতলা কোটিং, তার সাথে কিন্তু এরকম ভরে পুরো একেবারে, তার ধনেপাতা পেঁয়াজ সব কিছু রয়েছে, মিনসড মিট রয়েছে। তো এটা একবার টেস্ট করে দেখা যাক কেমন। কিন্তু দুর্দান্ত খেতে একেবারে, বেশ সুন্দর। আর এটা যদি কেউ বলে না দেয় যে এটা বিফ, কেউ খেয়ে কিন্তু বুঝবে না যে এটা বিফ, ঠিক আছে, চিকেনের মতনই লাগছে খেতে, বেশ ভালো। আর মোমোর যেটা বললাম, মেইনলি যেটা ভালো মোমোর ডেফিনেশন হয়ে থাকে, পাতলা কোটিং, ভেতরে একেবারে পুরে ঠাসা, মিট পোর্শনটাই বেশি। তো নেক্সট আইটেম, দুটো চিকেনের আইটেম রয়েছে, চিকেনের কাবাব রয়েছে। দেখো এখানে রয়েছে, দেখে তো বুঝতেই পারছো, রেশমি কাবাব, আর এখানে রয়েছে চিকেন টিক্কা কাবাব, গ্রিন চাটনি দেওয়া রয়েছে। তো গ্রিন চাটনিটা পুরো মাখিয়ে চিকেন রেশমি কাবাব, ভাই সেরা, ভাই সেরা। দেখো ওয়াহজানাবের কাবাব আইটেম নিয়ে কোনো কথা হবে না, সেটা তোমরা জানো অনেকেই, বাট সিরিয়াসলি রেশমি কাবাবটা তোমাদের এবার একবার দেখাই। আমি তো গোটাটা মুখে ভরে দিয়েছি, বাট এটা সিরিয়াসলি বডিটা জাস্ট একবার দেখো কি লেভেলে শাইন করছে। আর ম্যারিনেশন তো এই লেভেলের সফট, মানে একেবারে সফট কাকে বলে, আর ভেতর থেকে কিন্তু একদম জুসি আর ময়েস্ট, ম্যারিনেশন ভীষণ ভালোভাবে ঢুকেছে, এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অন্যতম সেরা বলা যেতে পারে। তো চলো, ও আর আরেকটা কথা, চাটনিটাও কিন্তু ফাটাফাটি খেতে, একদম টক দইয়ের একটা সুন্দর স্মেল, পুদিনা পাতা, ধনে পাতা, টক দই আর কাঁচা লঙ্কা প্রত্যেকটা একেবারে মুখে বার্স্ট করছে যখন কাবাবটা দিয়ে যখন মুখে নিলাম। আর তার থেকেও বড় কথা, কাবাবের নিজস্ব ফ্লেভার সব মিলে মিশে একেবারে যাতা অবস্থা, যাতা অবস্থা, মানে এক কথায় বলতে গেলে ওয়াহ জানাব ক্যা কাবাব বানায়া হ্যায়। সো নেক্সট হচ্ছে চিকেন টিক্কা কাবাব, প্রপারলি কিন্তু গ্রিল হয়েছে, মানে খুব ভালো মতো তন্দুর হয়েছে। একবার ভেতরটা দেখাই, ও ভাই সেই লেভেলের সফট, মানে ও আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে রেশমি কাবাবটা, আমি তো ক্যামেরা অফ করে দিয়েছি, তারপর সাটিয়ে নিয়েছি দু তিনটে, ফাটাফাটি খেতে একেবারে মুখে দিলে একেবারে মেল্ট হয়ে যাচ্ছে, এতটা ভালো, এতটা সফট। তো এবার এই কাবাবটা দেখা যাক, চিকেন টিক্কা কাবাব, এটা আমি পার্সোনালি খুব একটা আমার ভালো লাগে তা নয়, তবে এর ম্যারিনেশন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ভেতর অবধি ঢুকেছে, ওয়েল গ্রিল্ড। তো এই চাটনিটা মোটামুটি শেষ, ওটায় মাখিয়ে চলো। তো এই টিক্কাটা, চিকেন টিক্কাটা কিন্তু বেশ ভালো, যেরকমটা বললাম একেবারে ময়েস্ট জুসি, এবং এর স্মোকি ফ্লেভারটা দুর্দান্ত আসছে একেবারে। তবে এটা একটু ঝালের দিকে, স্পাইসির দিক থেকে একটু স্পাইসি ওটা। এটা কিন্তু বিফের আইটেম, তোমরা যারা বিফ খাও না তারা ডেফিনেটলি এটা অ্যাভয়েড করতে পারো, তবে আমি খাচ্ছি বলে প্লিজ আমাকে ভিডিওতে গালি দিও না, তার কারণ এটা যার যার পার্সোনাল ম্যাটার আমার মনে হয়। যাই হোক, প্রথম আইটেমটা বিফ বিহারি, একেবারে মিনসড মিট রয়েছে আমার মনে হচ্ছে। তো চলো একবার ট্রাই করি, ভালো খেতে, একেবারে মিনসড বিফ, মানে মিনসড মিটটাকে বিভিন্ন স্পাইসেস দেওয়া আর করিয়েন্ডার লিভস দেওয়া রয়েছে, সেটা দিয়ে জাস্ট ভীষণ ভালো করে একেবারে রান্না করা। আর তার থেকেও বড় কথা যেটা আমার মনে হচ্ছে, এই যে মিটটা রয়েছে না, একেবারে মানে সফট, একদম সফট, আর প্রচণ্ড ভালো করে মিনসড করা। এবার যেটা খাবো সেটা হচ্ছে বিফ বটি কাবাব, এরকম রয়েছে, একদম দেখো জাস্ট চামচ লাগানোর সাথে সাথে, ফর্ক লাগানোর সাথে সাথে খুলে চলে এলো। আমার বিফ বিহারিটা কিন্তু বেটার লেগেছে, এটাও ভালো, দুটোই ময়েস্ট আছে, তবে বিফ বিহারির যে স্পাইসেসগুলো ইউজ করেছে সেটা আমার বেটার লেগেছে দ্যান বিফ বটি কাবাব। তো চলো এবার, স্টার্টার তো মোটামুটি শেষ, বিরিয়ানি আছে গাইজ, বিরিয়ানিতে ঝাঁপানোর পালা, তো এটা শেষ করি, তারপর দেখা হবে একেবারে বিরিয়ানি নিয়ে। চলে
হচ্ছে মেন কোর্স নিয়ে। প্রথম যে আইটেমটা আছে সেটা হচ্ছে ননভেজ নুডলস আছে এখানে একটা, আমি ডিম ফিম দেখতে পাচ্ছি, তো ননভেজ নুডলস। আর এখানে একটা রয়েছে চিকেন আইটেম, এটা হচ্ছে চিকেন ইন মাস্টার সস বা এরকম কিছু একটা রয়েছে। তো প্রথমে নুডলসটা আমি শুধু ট্রাই করব। নুডলসটার মধ্যে কিন্তু শুধু যে এগ তা নয়, চিকেন রয়েছে আর ভেজিস তো একেবারে ভরে ভরে রয়েছে দেখতে পাচ্ছ। ক্যাপসিকাম আছে, ক্যারেট আছে, অনিয়ন রয়েছে। তো এটা একটা এগ চিকেন নুডলস, বুফেতে এগ চিকেন নুডলস পাওয়া মানে ননভেজ নুডলস কিন্তু জেনারেলি কোথাও থাকে না। মানে সিরিয়াসলি যে কোনো তোমরা যদি নর্মাল ভালো রেস্টুরেন্টে গিয়ে অ্যালাকার্টে হিসেবে এরকম মিক্সড নুডলস বা চিকেন নুডলস নাও, তাও এত টেস্টি হয় না। একেবারে অন্যরকম খেতে, ফাটাফাটি খেতে, হালকা স্পাইসি। তবে মানে নুডলসটা একেবারেই কিন্তু স্ট্রিট স্টাইল নয় যেটা ম্যাক্সিমাম বুফেতে হয়ে থাকে, ফাটাফাটি খেতে। ভেবেছিলাম আমি নুডলসটা স্কিপ করব, বাট জাস্ট ফিদা হয়ে গেলাম। মানে ওয়া জানাবেন, ইন্ডিয়ান আইটেম তো ফাটাফাটি ছিল ওই বরাবরই, নুডলসটাও কিন্তু একেবারে কাঁপিয়ে দিল বস। ওকে, নুডলস তো ফাটাফাটি, তার সাথে এই নুডলসটায় সোয়া সস, চিলি সস আর সেজওয়ান সসের দারুণ একটা কম্বিনেশন। এবার একটু চিকেনটা ট্রাই করব, চিকেনটা একদম অন্যরকম লাগে। এরকম ধরনের চিকেন আমি এর আগে কোনোদিনও খাইনি, এটা মাস্টার্ড চিকেন। মাস্টার্ড সসের একটা দুর্দান্ত ফ্লেভার, হালকা ঝাঁঝালো, মানে সর্ষের যে প্রচণ্ড ঝাঁঝ ব্যাপার ওই জিনিসটা কিন্তু নেই। চিকেনগুলো বেশ সফট আর গ্রেভিটা ভাই একেবারে অন্যরকম খেতে। কেমন বলতে, স্টার্টার নিয়ে তো কোনো কথাই হবে না, কাবাব আইটেম থাকুক, ফিশ থাকুক, পুরো ফাটাফাটি ছিল। স্যুপটা যে এত ভালো হয় মানে আমি তো ভাবতেই পারি না, মানে এত সুন্দর স্যুপ। আর এখানে যখন আমি নুডলসটা ট্রাই করলাম, দেন বুঝলাম যে এখানের আলাদাই ব্যাপার খাবার দাবারের, দারুণ। ওকে, তো এবার চলে এসেছি শো স্টপার নিয়ে। আর ভাই জাস্ট এটা দেখো, এই হচ্ছে চিকেনের পিস। তোমরা চাইলে বিফ বিরিয়ানিও নিতে পারো, আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। আর তার সাথে যেটা ইমোশন গাইজ, ইমোশন, দ্যাট ইজ আলু। বিরিয়ানিতে আলু না থাকলে আর কি হলো, জীবনটাই বৃথা। কথা, তোমরা চাইলে এখানে বাটার নান বা নর্মাল নান রয়েছে, নান নিতে পারো, কিন্তু আমরা আর নান খেয়ে পেট ভরাবো না। আরেকটাই বুফের যেটা প্লাস পয়েন্ট, খাবার দাবার তো ফাটাফাটি, ম্যাক্সিমাম বুফেতে যেটা থাকে সেটা হচ্ছে মকটেল বা কোল্ড ড্রিঙ্ক, যেটা সার্ভ করা হয় সেটা ওয়ান টাইম সার্ভ হয়। এখানে কিন্তু দিস ইজ দ্য থার্ড টাইম, এরকম ছোটো ছোটো গ্লাস, আর পেছনে যেখানে বুফে সাজানো থাকবে ওখানে বোতল গ্লাস, মানে বোতল মানে কোল্ড ড্রিঙ্কস গাইস, কোল্ড ড্রিঙ্কস কী ভাবছো তোমরা। যাই হোক, থামস আপ, স্প্রাইট, সেভেন আপ, কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না, ওখানে সাজানো থাকবে, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিন। তো এই হচ্ছে রাইস, বাঙালি আর বিরিয়ানি, হাত দিয়ে দেখানোটাই বেটার। তো এই হচ্ছে একেবারে ঝুরঝুরে লং গ্রেন রাইস, আর কলকাতা বিরিয়ানির যেটা মানে কি বলবো, পেটেন্ট বলতে পারো, দ্যাট ইজ ইয়েলোইশ রাইস। তার সাথে কিন্তু সাদা সাদা ভাতও রয়েছে, আর রাইসটা কিন্তু যথেষ্ট জুসি হবে দেখেই বোঝা যাচ্ছে। আর এই রয়েছে আলু, তো একবার দেখি আলুটা কতটা সফট, এই লেভেল জাস্ট দেখো। আমার মানে কোনো পরিশ্রম করতে হয়নি, জাস্ট আমি হালকা করে চাপ দিলাম আর আলুটা কিন্তু একেবারে ভেঙে গেল। আর আলুটাতেও কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকেছে, হালকা ইয়েলোইশ ভেতরে আলুটাও। চিকেনটা আলাদা করে দেখাচ্ছি না, কারণ আমি ট্রাই করছিলাম একটা রিলসের জন্য, আর রিলসের জন্য আমাকে ডেফিনেটলি ইনস্টাগ্রামে ফলো করতে হবে, তোমরা জানো, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো সেই রিলস করতে করতে চিকেনটা জাস্ট দুটো ঠোঁট দিয়ে ছিঁড়ে গেল গাইজ, এতটা লেভেলের সফট আর জুসি এটা দেখো। ও হো হো, লাভলি, এই হচ্ছে চিকেনের এত বড় একটা লেগ পিস। তো যাই হোক, সেসব তো আছে, এবার রাইসটা টেস্ট করে দেখা যাক। যতই দূরে হোক, তোমরা কলকাতার যে প্রান্ততেই থাকো বস, এই বিরিয়ানিটার জন্য আসতেই হবে, সেরা সেরা সেরা, মানে ফাটাফাটি, মানে আমি কী বলবো, আমার কাছে সত্যি কোনো অ্যাডজেক্টিভ নেই। সুন্দর খেতে, একেবারে মাখন, জাস্ট প্রপার ব্যালেন্স অফ স্পাইসেস, গরম মশলার হালকা একটা স্মেল তোমরা পাবে, আতরের স্মেল রয়েছে যেটা খুব মাইল্ড, তার সাথে রাইসটা একেবারে ফ্লেভারফুল অ্যান্ড জুসি, মানে স্মেল তো আসছেই যখন আমি
ওখানে গিয়ে দাঁড়িয়েছি তখনই পেয়েছি। বাট সিরিয়াসলি যখন এটা ভেতরে যাচ্ছে না, একেবারে স্বর্গ বলে না বাঙালির কাছে বিরিয়ানির স্বর্গ, ঠিক এরকমই তাই, মানে ফাটাফাটি লাগছে। আই ডোন্ট হ্যাভ অ্যাডজেক্টিভ সিরিয়াসলি ফাটাফাটি খেতে। তো এবার তার সাথে আলুটা একবার ট্রাই করব। আলুর সফটনেস তো ভাই চরম চরম, একেবারে মিষ্টি মিষ্টি আলু, স্পাইসেস প্রপারলি ভেতরে ঢুকেছে, ভীষণ মিষ্টি আলুটা। আর বিরিয়ানিটাও কিন্তু সুইটনেসের দিকে, মানে অনেক বিরিয়ানি থাকে না একটু ঝালঝাল টাইপের হয়, ওরকম কিন্তু নয়, বেশ ভালো খেতে। মানে আমার তো হয়ে গেল, মানে এবার এসপ্ল্যানেটে আসলেই ওয়া জানাবে, ঢুকতেই হচ্ছে। আর আমিও বলবো এসপ্ল্যানেট আসো আর না আসো, পার্ক স্ট্রিট আসো আর না আসো, ওয়া জানাবে খেতে অ্যাটলিস্ট একবার আসো, তাহলে ফ্যান হয়ে যাবে গাইজ, ফুল ফুল ফিদা। তো এবার চিকেনটা দিয়ে, আলুটা দিয়ে, তার সাথে বিরিয়ানি, কোনো রকম কোনো সাইড ডিশ লাগবে না আমি বলছি, চলো। আচ্ছা শেষ, মানে বুফেটার প্রাইস 599। আমরা যে কোনো ভালো জায়গায় যদি চিকেন বিরিয়ানি খেতে যাই কত নেবে, 300-350 এরকম তো প্রাইস নিয়েই থাকে। সেখানে ফাটাফাটি লেভেলের কাবাব, প্রত্যেকটা আইটেম, ফিশ আইটেম থেকে কাবাব আইটেম। আমি বিফটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ অনেকেই হয়তো বিফ প্রেফার করবে না, সেটা যার যার পার্সোনাল ম্যাটার। আমি খেয়েছি ভিডিওতে, প্লিজ গালি দিও না। এবার চলে আসছি বিরিয়ানিটায়, ভাই সাহ জাস্ট বলে না অন্য লেভেল বিরিয়ানিটা, সিরিয়াসলি অন্য লেভেলের। মানে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা জিনিস বিরিয়ানি, রাইস থেকে শুরু করে ফ্লেভারফুল রাইস, আলু মিষ্টি মিষ্টি সুন্দর আলু যাকে বলে, আর চিকেনটা তো আলাদাই ভাই, সাইজটা দেখেছো তো। এর সাথে রয়েছে একটা গ্রেভি, যেটা চিকেন কষা তোমরা রুটি দিয়ে খেতে পারো, কারণ বিরিয়ানিটা এতটাই ফ্লেভারফুল আমার মনে হয় এর সাথে কোনো সাইড ডিশ লাগবে না। বাট স্টিল আমি তো নিয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করব। চিকেনের পিসগুলো তোমাদের অলরেডি দেখিয়েছি, প্রত্যেকটা চিকেনের পিস কিন্তু বেশ বড় বড়, ডিসেন্ট, যদিও বুফে, বুফে মানে আনলিমিটেড, সেখানে সাইজ ছোট বড় যাই হোক। তো এই হচ্ছে চিকেনের সফটনেস, মানে জাস্ট এরকমভাবে ধরছি আর মাংসগুলো হাড় থেকে খুলে খুলে চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। তো একবার একবার এই বিরিয়ানি দিয়ে গ্রেভিটা টেস্ট করে দেখব। ওকে, চিকেনটাও কিন্তু বেশ ফ্লেভারফুল, সুন্দর খেতে, হালকা আতরের গন্ধ চিকেনের মশলাটাতে, মানে চিকেনের যে গ্রেভিটা ওটাতেও আছে। তবে আমি বলবো তোমরা এই চিকেনটা রুটি দিয়ে ট্রাই করো, তাহলে আলাদা লেভেলের একটা ফ্লেভার পাবে তোমরা চিকেনটাতেও। কিন্তু বিরিয়ানিটা ইটসেলফ যেহেতু ফাটাফাটি খেতে, তাই এর সাথে আর চিকেনটা মানে যাচ্ছে, আমি বলবো না যে যাচ্ছে না, তবে রুটি দিয়ে খেলে তোমরা এই চিকেনের ফ্লেভারটাও পাবে, যেটা বিরিয়ানি আর সেম সেম হয়ে যাচ্ছে দুটো ব্যাপারটা। তো আমার মনে হয় বিরিয়ানিটা শুরু খাও, ফাটাফাটি লাগবে একটা আলাদাই লেভেল, আর তারপর রুটি নাও, রুটি দিয়ে চিকেনটা ট্রাই করো। সিরিয়াসলি আমি এই বিরিয়ানিটার প্রেমে পড়ে গেছি। তোমরাও যারা যারা ওয়া জানাবে বিরিয়ানি আর কাবাবের প্রেমে পড়তে চাও, তারা আসো টেস্ট করো। এবার আমার সামনে যে দুটো আইটেম এসেছে, সেই দুটো আইটেম বিফ আইটেম, আগেই বলে দিচ্ছি। এবং তার মধ্যে একটি আইটেম অলরেডি টেস্টেড, এবং ভাই মাথা কাঁপানো। তোমার ক্যামেরাটা একবার জুম করাই তাহলে দেখতে পাবে, এই হয়েছে বিফের আইটেমটা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ বেল পেপারস রয়েছে, এবং এই হচ্ছে আমাদের সার্ভ করা হয়েছিল এই প্লেটে, দেখতে পাচ্ছ একেবারে ফাটাফাটি দেখতে। তো একটা কথা থাকে না, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, তো দর্শনেই কিন্তু মন কেড়ে নেবে। এবং সিরিয়াসলি আমি বলছি, যারা বিফ আইটেম ট্রাই করতে চাও কিন্তু এখনও করনি, আর কিছু না হোক ওয়া জানাবে এসে একবার মোমোটা ট্রাই করো। সিরিয়াসলি তোমরা বুঝতে পারবে না ওটা বিফ খাচ্ছ না চিকেন খাচ্ছ, আমি অলরেডি বলেছি ভিডিওতে, আরেকবার বললাম। তো এবার এটার, এই আইটেমটার নাম হচ্ছে ডাবল ফ্রাইড বিফ, টেস্টের দিক থেকে ফাটাফাটি তোমাদের জন্য আরেকবার, আমি অলরেডি টেস্ট করেছি, দারুণ দারুণ দারুণ। শুকনো লঙ্কার হালকা একটা যে ঝাঁঝালো ব্যাপারটা ওটা পাবে, যেটাতে আমার হালকা অসুবিধা হচ্ছে, কারণ তোমরা জানো আমার ঝাল থেকে আমি শতহস্তে দূরে থাকি। বাট সিরিয়াসলি এই আইটেমটা মানে সেরা খেতে সেরা, এতক্ষণ ধরে যে আইটেমগুলো খেলাম তো ঠিক আছে, এটা এলাকাটাতে ছিল। আর একটা ইনফরমেশন ছোট্ট তোমাদের দিয়ে রাখি বুফে সম্পর্কে, সেটা হচ্ছে এখানে কিন্তু বুফের যে আইটেমগুলো রয়েছে সেগুলো 19 আর 20 হয়, মাঝে মধ্যে চেঞ্জ হয়,
তো আগে যখন প্রমোশনাল বুফে স্টার্ট হয়েছিল এটার প্রাইস ছিল 499, তবে 599 যে কোয়ালিটি ফুড এরা সার্ভ করছে, সিরিয়াসলি হ্যাটস অফ। এত ভালো বুফে আমি সত্যি সিরিয়াসলি বলছি, তোমরাও খাওনি আমি জানি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, এরকমভাবে বলি না আমি কখনো, কারণ বিরিয়ানিটা খেয়ে কাবাবগুলো খেয়ে সিরিয়াসলি ফিদা হয়ে গেছি। তো তোমরা প্লিজ একবার আসো এবং আশা করছি আসবে। বিফ মাখনি, রাইট, বিফ মাখনি, একদম ক্রিমি একটা টেক্সচার দেখতে পাচ্ছ, হোয়াইট বেসড আর ক্রিমি টেক্সচার। এই হচ্ছে পোর্শন বা পিস, আমি অল্প একটু পিস তুলে নিচ্ছি, পোর্শন তুলে নিচ্ছি, এটা এখনও কিন্তু টেস্ট করিনি। কি লেভেলের সফট, তোমরা দেখো হালকা করে জাস্ট মানে ভেঙে যাচ্ছে, ব্যাপারটা জাস্ট ভেঙে যাচ্ছে, মানে কাঁটা চামচ ছোঁয়াতে হচ্ছে না, এতটা সফট, একদম স্মুথ একটা টেক্সচার, যেটা প্রথমেই মুখে দিলে তোমাদের মনে হবে বাটারি ফ্লেভার। এবং একেবারে 100% গ্যারেন্টি আমার তরফ থেকে, বুঝতে পারবে না যে তোমরা চিকেন খাচ্ছ না বিফ খাচ্ছ, আগেরটা তো বুঝতে পারবে ঠিক আছে, বাট এটা সিরিয়াসলি মানে ওই কী জানো রেশমি, চিকেন রেশমি হয় সেটাকে যদি আরও মানে বেশি বাটারি করে বানানো হয় সেরকম টাইপের টেস্ট, একেবারে মনে হবে না এটা বিফ। কিছু কিছু কাবাব আইটেম থাকে না যেটা মুখে দিলে একেবারে মিলিয়ে যায়, মানে গলে যায় একদম, এক্স্যাক্টলি সেই ব্যাপারটাই হয়েছে এই কাবাবটার সাথে, একদম মিনসড মিট পোর্শন, সেটা মুখে দিলে এতটাই সফট, এতটাই স্মুথ টেক্সচার যে একদম গলে যাচ্ছে। ভিডিওর একেবারে শেষে চলে এসেছে ডেজার্ট আইটেম নিয়ে, এখানে রয়েছে মোটামুটি শীতকাল পড়লে যেটার ক্রেভিংস সব থেকে বেশি হয়, দ্যাট ইজ নলেন গুড়ের রসগোল্লা, একেবারে কিন্তু গরম গরম, তো চলো, বেশ সফট রয়েছে মানে বেশ নরম রসগোল্লা, দারুণ খেতে, মানে যারা খুব কড়া মিষ্টি ভালোবাসো আমার মতন তাদের তো দুর্দান্ত লাগবে। ডেজার্টে 2-in-1 আইসক্রিম, তো আইসক্রিমটা শেষ করতে করতে ভিডিওটা এখানে শেষ করছি, বাইরে যাব তারপর তোমাদের সাথে কথা হবে, চলো। ভিডিও শ্যুট করার পরে আমার এনার্জি লেভেলটা একটু ডাউন হয়ে যায়, তার কারণ অনেক খাওয়া দাওয়া থাকে গাইস, আর খাওয়া দাওয়ার পরেই ঘুম পায়, কিন্তু আজকে কিন্তু ফুল চার্জড, মানে সিরিয়াসলি খাওয়া দাওয়া কোনটা ছেড়ে কোনটাকে বলবো, এত ফাটাফাটি খাবার, ফাটাফাটি লেভেলের খাবার সিরিয়াসলি অনেক দিন বাদে বুফে খেলাম, কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা কাবাব আইটেম প্রতিটা মানে টপ নচ যাকে বলে, এরকম জুসি কাবাবগুলো ছিল, একেবারে ওয়েল ম্যারিনেটেড আর একেবারে পারফেক্ট। আর ভাই বিরিয়ানিটা নিয়ে কি বলবো, বিরিয়ানিটা তো জাস্ট সিরিয়াসলি অন্য লেভেলের ছিল। আর খেতে খেতে আরেকটা জিনিসও আমি রিয়েলাইজ করলাম যে বিরিয়ানিটার ভেতরে কিন্তু কেশরের স্মেল কিন্তু দারুণভাবে ছিল, ঠিক আছে, তো সেগুলো আর ক্যামেরা অফ হয়ে গেছিলো, মানে আমরা খাওয়াতে এতটাই বিভোর হয়ে গেছিলাম যে আর ক্যামেরা অন করে বলা পসিবল হয়নি। তো তোমরা ওয়া জানাবের পার্ক সার্কাসের কাউন্টার থেকে কে কী ট্রাই করছো সেটা আমাকে জানিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে, এত বড় ভিডিও তোমাদেরও ভালো লাগে না জানি, কিন্তু সিরিয়াসলি অনেক দিন পরে ফাটাফাটি লেভেলের একটা বুফে খেলাম। 599 ছিল বুফের প্রাইস ইনক্লুসিভ অল ট্যাক্সেস, আর যদি 6 বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তার কিন্তু পুরোপুরি ফ্রি, এবং 11 বছর পর্যন্ত মানে 7 থেকে 11 বছর পর্যন্ত বাচ্চাদের বুফে প্রাইস অনলি 399 ইনক্লুসিভ অল ট্যাক্সেস। এছাড়াও প্রচুর 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 এলাকাতে মেনু আছে, বিফ আইটেমগুলো সিরিয়াসলি ভালো খেতে, তো চলো ভিডিওটা তো তোমরা দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সত্যি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দাও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর লেগদি না করে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।